আমরা যে বিষয়টার উপরে সবাই আলোকপাত করেছি এবং সেই বিষয় সম্পর্কে আমি এখন কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব, আর সেই প্রশ্নটি র্যান্ডমলি বেসিস হবে। আমি আমার পছন্দ অনুসারে আমি জিজ্ঞেস করব, দেখিতে পারে। ঠিক আছে, তুমি দাঁড়াও, তুমি বলো অস্থায়ী সরকারের রাষ্ট্রপতির নাম কি? ওকে, এক্সিলেন্ট। কি বলেছে? ওকে, বসো। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছে? চেষ্টা করো। ঠিক আছে, দেখি আমরা আরেকজন। হ্যাঁ, তুমি দাঁড়াও, বলতে পারবে? ঠিক আছে, আমরা এই উত্তরটা দেখি, তুমি দাঁড়াও। কতটি? এগারোটি। সে কি বলেছে, কয়টি? কি বলেছে? এগারোটি। বসো। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে মোট কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? ওকে, ঠিক আছে।